গত 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী ভারতের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। তার ঠিক চার দিন পরেই ঘটল পাথর ছোড়ার ঘটনা। মালদহের কুমারগঞ্জ স্টেশনের কাছে সোমবার এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই কোচের ভেতরে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন্দে ভারতের এসকর্ট টিমের লোকজন। রাতে হাওড়া স্টেশনে ট্রেনটি পৌঁছলে যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছবি ধরা পড়ে। তবে এই ঘটনায় যাত্রীরা হতবাক। যাত্রীরা জানিয়েছেন বাইরে থেকে পাথর ছোড়া হয়েছে, দরজা জানলার কাঁচ ভেঙেছে, তবে সেই ঘটনায় কোনো যাত্রীর আঘাত লাগেনি। ইট আমাদের মারেনি, ইটটা জাস্ট গেটে লেগেছিল। এবার বাইরে থেকে তো মেরেছে, এবার ইট না পাথর সেটা তো বোঝা গেল না। দেখলে হয়তো দেখতে পাবেন কাঁচটা ফাটাও আছে। বাইরে থেকে মেরেছে? বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে মেরেছে। এটা যতটা সম্ভব মালদা স্টেশন ঢোকার আগে হয়েছে, মালদা ঢোকার আগে। আচ্ছা, তারপর ভয় পেয়ে গেল, একজন ছিল সামনে, তারপর আমরাও দেখলাম, হ্যাঁ আমরাও দেখলাম কাঁচটা ভাঙা বা চোট হয়েছে। যাই হোক, ইট ভেতরে প্রবেশ করতে পারেনি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সোমবার 2শে জানুয়ারি বিকেল 5:50 TN 22302 বন্দে ভারত এক্সপ্রেসের দায়িত্বে থাকা টিটি আরপিএফ কে জানিয়েছেন, সামসির অধীনে কুমারগঞ্জ স্টেশন অতিক্রম করার পরে C13 কোচে পাথর ছুড়ে মারা হয়, যার জেরে দরজা ও জানলার কাঁচ পেয়ে ফাটল ধরে। ট্রেনে সেই সময় একজন ASI এবং চারজন RPF কর্মী অস্ত্রসহ ডিউটিতে ছিলেন। অন্ধকারে কারা কি উদ্দেশ্যে পাথর ছুঁড়েছে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে সেই সময় বন্দে ভারতে থাকা এক রেলকর্মী জানিয়েছেন কুমারগঞ্জের বাইরে থেকে পাথর ছোড়া হয়েছিল। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় রেল। এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতের গর্ব, বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে মালদহে। উদ্বোধনের দিনে জয় শ্রীরাম স্লোগানের পাল্টা কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিরোধী দলনেতা। তিনি প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যাতে এই ঘটনার তদন্তের ভার NIA-র হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, তিনি বলেছেন বাংলা ধীরে ধীরে কাশ্মীরে পরিণত হচ্ছে, আর এই দেশবিরোধী শক্তিকে অক্সিজেন যোগাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীর ধীরে ধীরে সুধরে যাচ্ছে, কিন্তু বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে। রাষ্ট্রবিরোধী শক্তি এত সক্রিয় এখানে, আর এখানকার সরকার তাকে মদদ দিচ্ছে। CAA যখন পাস হলো পার্লামেন্টে, আমরা দেখেছি উত্তেজনা অনেক জায়গায় হয়েছে। বিরোধিতা পশ্চিমবঙ্গে 3 দিন ধরে উৎপাত হয়েছে, 250 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, তার মধ্যে রেলের। ভারত সরকারের সম্পত্তি, ভারতের সম্পত্তি, সেটাকে শত্রু সম্পত্তি মনে করছে যারা, ভারতের আইন সংবিধানকে যারা শত্রুর দেশের আইন সংবিধান মনে করে, তারা হচ্ছে TMC-র লোক, এবং TMC তাদের সঙ্গে আছে। একবার নেই, একাধিকবার এটা হয়েছে। নূপুর শর্মার ঘটনাতেও তাই হয়েছে, তারপরে মন্দিরেও ঢিল পাটকেল মারা হয়েছে, BJP-র অফিস অ্যাটাক করা হয়েছে। তো দেশবিরোধী শক্তির হাতে বাংলা চলে যাচ্ছে। 47-এর আগে যেরকম হয়েছিল, আবার সেই দিকে নিয়ে যাচ্ছে। তার সম্পূর্ণ কৃতিত্ব TMC-র। মমতা ব্যানার্জি তাদেরকে সহযোগিতা করছেন, কারণ কখনো পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কলকাতার মেয়র ফেরাদ হাকিম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অত্যন্ত অন্যায়, পুলিশের উচিত খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। জাতীয় সম্পত্তি নষ্ট করা, ইট মারা, জ্বালিয়ে দেওয়া, এই অরাজকতাকে আমরা সমর্থন করি না। অত্যন্ত যেই করে থাকুক, অত্যন্ত অন্যায় করেছে এবং দোষীর শাস্তি হবে। শেষমেশ এই ঘটনার রেশ কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে এখন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।